হ্যালো ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম টু ব্র্যাবো একাডেমি সকলকে জানাই স্বাগতম তোমাদের আমাদের সকলের প্রিয় ব্র্যাবো একাডেমি ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকের ভিডিওটা যারা ওয়ারলেস অপারেটার মেন্সের ক্যান্ডিডেট তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আশা করব ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবে তো বিগত তিন মাস ধরে আমি তোমাদের সাথে আছি তো তিন মাসের মধ্যে যত সমস্ত ক্যান্ডিডেট ওয়েল মানে তোমাদের এক্সেস মেন্সের তো তাদের সাথে আমার যতটুকু কথাবার্তা হয় তারা রোজ কল করে বা মেসেজ করে তারা জিজ্ঞেস করে দাদা এত নাম্বার আসছে আমি কি ইন্টারভিউর প্রিপারেশান নেব তারা একটু মোটিভেট করো না যে আমার এত নাম্বার আসছে আমি কি কাট আমার ক্লিয়ার হবে একটু যদি বলো তাহলে একটু মোটিভেট হয় তো এই ধরনের যে প্রশ্নগুলো রোজ আসছে আশা করছি তোমরা যারা আমাদের ইউটিউবের ভিউয়ার্স আছো তোমাদের মনেও এটা প্রশ্ন যে এত নাম্বার স্কোর করেছি এবার কি আমার এক্সারসাইজ মেন্সের কাট ক্লিয়ার হবে কাট অফ কী হাই যাবে না কত যাবে এই ধরনের প্রশ্নগুলো সকলের থাকে আমি যদি এক্সামটা দিতাম আমারও থাকতো তো এটা স্বাভাবিক ব্যাপার এটা কোনো এক্সট্রা হেডেকের ব্যাপার না এটা সবার মধ্যেই থাকে তো আজকে ভিডিওটার মধ্যে আমি এটাই বিশ্লেষণ করবো যারা আমাদের এক্সেস এস ছেলে ছেলেমেয়েরা আছে যারা দু থেকে ধৈর্য ধরে দু হাজার বাইশে মেন্সের পরীক্ষা দিচ্ছে তো তাদের মধ্যে অনেকটাই ধৈর্য রয়েছে টেনশন নেও না সব হবে তোমাদের ঠিক আছে তো সকল সকলের যে তোমাদের স্কোর সকলে প্রথমে কমেন্ট করে দিও ঠিক আছে সকলে কমেন্ট করে দাও এবার আমি তোমাদের বলছি যে কাট অফটা কত যেতে পারে তো যারা ফিমেল ক্যান্ডিডেট আছো যারা ফিমেল ক্যান্ডিডেট আছো তোমরা যে কোনো ক্যাটাগরি হয়ে থাকো অর্থাৎ এসসি হয়ে থাকো এস হয়ে থাকো বা ও বিসি ও ঠিক আছে তোমরা এখন জানো যে এসটি এসসি এদের মধ্যে নাম্বারের অতটা ফারাক থাকে না পাশাপাশি থাকে তো তোমরা যে কোনো ক্যাটাগরি হয়ে থাকো ফর্টি টু ফরটি ফাইভ যদি তোমাদের স্কোরটা চলে আসে ঠিক আছে মেনসে তাহলে তোমরা ইন্টারভিউয়ের প্রিপারেশন নাও ঠিক আছে কেন নেবে সেটাও আমি বলছি ঠিক আছে ফর্টি টু ফর্টি ফাইভ যারা ফিমেল ক্যাটাগরি আছো ফিমেলের আছো এনি ক্যাটাগরি এসসি হয়ে থাকো এসটি হয়ে থাকো ঠিক আছে তো এর থেকে একটু আগা পিছু হতে পারে তবে ফর্টি ফাইভের বেশি যাবে না আমি তোমাদের এটা হানড্রেড পারসেন্ট বলছি ফর্টি ফাইভের নিচেই থাকবে ঠিক আছে তো চল্লিশের যারা নিচে আছো ঠিক আছে তাদের যদি ভাগ্য থাকে তাদেরও চলে আসতে পারে তবে চল্লিশের থেকে পঁয়তাল্লিশের মধ্যে যতজনের স্কোর আসছে ঠিক আছে টোটাল ক্যান্ডিডেট বাইশ হাজারের মতো আছে যারা তোমাদের মেন্স এক্সাম দিয়েছিল তার মধ্যে ধরে নাও যে ষোলো থেকে আচ্ছা একটু বেশি ধরো সতেরো থেকে আঠেরো হাজারের মতো ছেলে মেয়ে পরীক্ষাটা দিয়েছে কারণ অনেক ছেলে মেয়ে এক্সাম দিতে যাবে না অনেক মেয়ের ভুল হবে ওয়েব মার্কশিট থেকে শুরু করে আর অনেক কিছু ঠিক আছে তো তো ধরে নাও যে সতেরো থেকে আঠারো হাজার ক্যান্ডিডেট আছে সতেরো থেকে আঠেরো হাজার ক্যান্ডিডেটের মধ্যে মেন্সে এক্সামে পাস করাবে ঠিক আছে যেহেতু আরেকটা মেরিট লিস্ট বার হবে তোমাদের ইন্টারভিউর পর সেই জন্য ইন্টারভিউটা ইম্পর্টেন্ট ঠিক আছে এবার ফিমেল ফিমেলটা হলে এবার মেলটা তোমাদের বলে দিই যারা মেল ক্যান্ডিডেট আছো মেল ক্যান্ডিডেট আছো এনি ক্যাটাগরি ফর্টি টু ফরটি ফিফটি ঠিক আছে ফর্টি টু ফিফটি যারা মেল ক্যাটাগরি আছো ফরটি কেন বললাম কারণ আমি এর মধ্যে এস টি এসসি ও বি সি ইউ আর সব ধরনের ক্যাটাগরিকে ঢুকিয়ে দিয়েছি ফর্টি টু ফিফটির মধ্যে যতজনের স্কোর ঠিক আছে সকলের তোমাদের ইন্টারভিউর প্রিপারেশান নেওয়া উচিত কারণ ইন্টারভিউয়ের প্রিপারেশান এই জন্যই নেবে কারণ ইন্টারভিউয়ের নাম্বারের মধ্যে দিয়ে অনেক হেরেক ফেরেক চলে আসে ঠিক আছে ধরো যেই ছেলেটা আজকে ফিফটি পাচ্ছে সেই ছেলেটা ইন্টারভিউ তিন পেলো আর ধরো যেই ছেলেটা তোমাদের মেন্স এক্সামে ফর্টি টু পেয়েছে সেই ছেলেটা তোমাদের কি এখানে তোমাদের এ এইট পেয়ে গেছে সেভেন থেকে এইট তো দেখো এই ছেলেটার পাশাপাশি নাম্বারটা চলে এসেছে তাই ইন্টারভিউটা অনেক ডিপেন্ড করে এবার তুমি যদি ফিফটি পে ইন্টারভিউ এইটটি পাও তাহলে তোমার আরও হান্ড্রেড পার্সেন্ট চান্স হয়ে যাবে যে তোমাদের যে হাই মেরিট লিস্ট মানে ফাইনাল যেটা মেরিট লিস্ট সেখানে নামটা আসার ঠিক আছে তো তোমাদের মেন্সের কাট অফটা ক্লিয়ার করলে এই নিয়ে যে তোমাদের হানড্রেড পার্সেন্ট চাকরিটা হয়ে গেল তোমাদের ইন্টারভিউ হবে ইন্টারভিউয়ের মধ্যে চেষ্টা করো সবচেয়ে বেশি নাম্বার রাখার এবং ইন্টারভিউয়ের নাম্বার এবং এই নাম্বার দুটো যোগ হয়ে তারপর তোমাদের ফাইনাল মেরিট লিস্ট আসবে যে যত নাম্বার স্কোর করবে বেশি সেই হিসাবে ঠিক আছে তো এইভাবেই তোমাদের সিলেকশানটা হবে আশা করছি কাট অফ বেশি যাবে না প্রিপারেশান সকলেই নাও ইন্টারভিউয়ের ইন্টারভিউয়ের প্রিপারেশান নেওয়ার জন্য কিছু তেমন আহামরি করার দরকার নেই পার্সোনালিটি ডেভেলপমেন্ট করো যে কথা বলার ধরন তোমাদের গ্রামের সম্পর্কে শহরের সম্পর্কে জেলার সম্পর্কে ব্লকের সম্পর্কে জানো ঠিক আছে তো এক্সাইজ ডিপার্টমেন্টে আছো তো এক্সাইজ ডিপার্টমেন্টের আধিকারিক কারা কারা আছে তাদের নামগুলো জানো কোনটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে সেগুলো জানো এক্সাইজ ডিপার্টমেন্টের কাজ কি যদি বলে যে এক্সাইজ ডিপার্টমেন্ট কি করে সেই ধরনের বিষয়গুলোকে তোমাদের একটু জানতে হবে বেসিক ঠিক আছে তোমাদের যদি পার্সোনাল ইন্টারভিউ মানে ইন্ট্রোডাকশান চায় তো সেটাকে একটু তৈরি করে রাখো পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে যাও তো এগুলো ইন্টারভিউ তোমার চেক করে ঠিক আছে এই নয় যে তোমাকে ফেল করার জন্য তারা আসে ঠিক আছে খুব ইজি সবাল ধরবে একদম কোনো চাপ নেই বিন্দাস থাকো বিন্দাস প্রিপারেশন করো আমি তো আছি বিন্দাসভাবে ঠিক আছে তো আজ এই পর্যন্ত ভিডিওটা আশা করছি সকলের কনফিউশন দূর হয়েছে ভাই চ্যানেলটাতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও যাতে আরও ফ্যামিলি মেম্বারস আমাদের সাথে জড়িত হয়ে থাকতে পারে ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য